এশিয়া কাপের ভবিষ্যৎ অনেকটা কলম্বোরই মেঘলা আকাশের মতো। একটা সময় কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড অফিস ছিল, তিন বছর আগে দুবাইতে চলে গেছে। আদতে কি ক্রিকেট বিশ্বে এরকম অর্গানাইজেশনের কোনো দরকার আছে কি? কারণ সব কিছু তো ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদের দিক নির্দেশনায় তাদের ইচ্ছাতেই হয়। মোদ্দা কথা, এই অঞ্চলে ভারতীয়দের দাদাগিরি চলছে, চলবেই হয়তো, কে থামাবে? খবর বেরিয়েছে সেপ্টেম্বরে এশিয়া কাপ হচ্ছে না, সেই সময়টাতে পাঁচ দল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে ঠিক বিশ্বকাপের আগে আগে। সেই পাঁচ দল কে কে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত এবং পঞ্চম দল হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তাহলে এশিয়া কাপের ভবিষ্যৎ কী? পাকিস্তান এবার এশিয়া কাপের হোস্ট, তাদের দেশে তো ভারত যাবেই না। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড যে হাইব্রিড মডেল বা প্ল্যান দিয়েছিল যে ভারতীয় খেলাগুলো পাকিস্তানের বাহিরে হবে, সেটা তো ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি না। এবং পাকিস্তানও পুরো এশিয়া কাপটা তাদের দেশ থেকে সরিয়ে অন্য দেশে আয়োজন করতে ইচ্ছা পোষণ করছে না। সেই জায়গাটাতে বলাই যায় যে এবার এশিয়া কাপ সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে না, এবং পাকিস্তানকে ছাড়াই ভারতীয় ক্রিকেট বোর্ড ভিন্ন প্ল্যান করছে, পাঁচ দলকে নিয়ে টুর্নামেন্ট করছে। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও চাপ তৈরি করছে। কারণ এশিয়া কাপ যদি ভেস্তে যায়, সেক্ষেত্রে ভারতে যে অক্টোবর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ আছে, সেখানে কি পাকিস্তান যাচ্ছে? পাকিস্তান গেলে কোথায় কোথায় ম্যাচ খেলবে? শোনা যাচ্ছে পাকিস্তান ইচ্ছা পোষণ করেছে যে চেন্নাই এবং কলকাতায়, সেখানেই ম্যাচ খেলতে চায়। কিন্তু ভারত চাচ্ছে পাকিস্তানকে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাতে। অনেক হিসাব নিকেশ আছে। অন্যদিকে এইসব জটিলতার কারণে কিন্তু এখনও বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়নি, যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু ঝামেলায় আছে। বিশ্বকাপের আগে তারা ক্যাম্প করতে চায় ব্যাঙ্গালোরে, ভারতের মাটিতে, কিন্তু কবে খেলা শুরু, কোন মাঠে খেলা, কোথায় খেলা হলে কার বিপক্ষে কেমন প্ল্যানিং করতে হবে, সেইগুলো কিন্তু কিছুই করতে পারছে না। সব কিছু মিলিয়ে কিন্তু এই ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব একটা দূরত্ব কিন্তু সব দিক দিয়ে সব দলকেই আসলে চাপে ফেলছে। সাইফুর রূপক, একাত্তর, কলম্বো, শ্রীলঙ্কা।